गुड मॉर्निंग एवरीवन। আমি সবে ঘুম থেকে উঠলাম, এবার যাব উঠব। ইটস অলরেডি 8 o'clock। উঠে যাব, দিয়ে ব্রাশ ট্রাশ করব, ফ্রেশ হব, কফি টফি খাবো। সো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। তো আবার ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আমি ব্রাশ ট্রাশ করে, মা এবার একটু কফি দাও। চিৎকার করলে না তো তো গাইস, এখানে আমার কফি বানানোর প্রস্তুতি চলছে। আমার মা এই যে রান্না বান্না করছে। আমি কি কিছু হেল্প করে দেবো তোমাকে? হ্যাঁ না না, কিছু হেল্প লাগবে? এনিথিং, মাস্টার শেফ আমি। যাই হোক গাইস, আমার কফি বানানো শুরু হয়ে গেছে। আমি কফি টফি খেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার ফিরে আসছি। মানে একটা কথাতেই আছে না, মানে কুকুরকে যতই তুমি ভালোবাসো, মানুষের মতো ট্রিট করো, কুকুর কুকুরই থাকে। প্রোটিন বিস্কিটের সামনে রাখা, কিন্তু ও খাচ্ছে মশা। মশা খাচ্ছিস কেন তুই? মশা খাচ্ছিস কেন তুই? আমার মায়ের সামনে আবার ওকে কুকুর বলা যায় না। সো আমার কফি টফি এখানে চলে এসছে দেখতে পাচ্ছ। তো আমার যতক্ষণ না পেটে কফি পড়ে ততক্ষণ আমি চার্জ হই না। তো নিজেকে একটু চার্জ করে নিই, তারপর আমার বেরোনোরও আছে, আমি রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি। কারণ বলে না অনেকে, রাত্রিবেলা পেটে মাল না পড়লে ঘুম হয় না, আমার আর পেটে কফি না পড়লে আমি চার্জ হই না। তো ব্যাপারটা সেম থিং। ওকে, সো আমি এখন রেডি হচ্ছি বেরোবো বলে। এই মর্নিং রুটিনটা আর নাইট কেয়ার রুটিনটা আমি পরে শেয়ার করবো তোমাদের সাথে, যেটা আমি আমার মুখে কী লাগাচ্ছি বা কী করছি। তো এনিওয়ে এখন আমি রেডি হচ্ছি বেরোবো বলে, বাকিটা রেডি হয়ে দেখাচ্ছি। তো ব্যাপারটা খুব সিম্পল, আমি নর্মালি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো বাট এখন ব্যাপারটা হচ্ছে আমাকে টাইমটা কাটাতে হবে, মানে টাইমটা কিল করতে হবে। তো আমাদের বাঙালিদের জন্য টাইম কিল করার বেস্ট ওয়ে হচ্ছে শপিং মলে চলে যাও। সো আমি সেটাই করতে যাচ্ছি, এখন শপিং মলে যাচ্ছি। ওয়ান অফ মাই ফেভারিট মল, মাই সেকেন্ড হোম যেটাকে আমি বলে থাকি সাউথ সিটি। সো লেটস সি ইউ দেয়ার। সো গাইস, আমি চলে এসেছি এখন সাউথ সিটিতে। সাউথ সিটি দেখছো পুরো ফাঁকা, কারণ কিচ্ছু খোলেনি। কারণ এখন বাজে হচ্ছে সকাল, সরি আমি ঘড়ি পড়িনি, অ্যারাউন্ড 9:30 এরকম হবে, সমস্ত কিছু 10:30 ওপেন হবে। সো আমি মাস্ক খুলেই কথা বলতে পারি, কারণ সাউথ সিটি এখন কিচ্ছু খোলেনি। আইনক্স খুলেছে, তো দেখি কি মুভি টুভি আছে। মুভি দেখতে ইচ্ছা করছে না, কারণ আমার সাউথ সিটিতে অ্যাকচুয়ালি কিছু কাজও আছে। সো লেটস সি, যাই আমি ওপরে, যাই ওপরে গিয়ে দেখি কী করা যায়। তো আমি এখন আছি সাউথ সিটির ওয়াশরুমে। ও থিডি, ওকে। সো আমি আজকে আমার একটা বন্ধু বাড়িতে এসেছি, তো সেখানে আমার প্লুটো সাথে দেখা হচ্ছে। অ্যান্ড হেয়ার ইজ জুডো। সো এখানে অন্ধকারটা বেশি আছে, আমি বাড়ি ফিরছি উইথ সাম রোজেস। অ্যান্ড এটাকে দিয়েছে ইটস সিক্রেট। সো এনিওয়ে আমি বাড়ি ফিরছি। সো ইয়া, টুডে ইজ ডান। সো আমি বাড়ি এসে গেছি, বাড়ি এসে স্নান টান করে একদম রাতের জন্য রেডি হয়ে গেছি, আমার ডিনারও হয়ে গেছে, এবার আমি ঘুমিয়ে পড়বো। সো গুড নাইট গাইজ। আমার এক একটা দিন এরকম, আজকে একটু অন্যরকম গেছে, বাট আমি ফরএভার 21 গিয়ে অনেক শপিং করেছি, সেগুলো আমি পরে দেখাবো। বাট
ওরা ওখানে ভিডিও করতে দেয়নি, বিকজ ওটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, সো ভিডিও করতে পারিনি। সো এনিওয়ে, বাই গাইজ, গুড নাইট।